নমস্কার, আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত। জমজমাট খেলার এক দমদার প্রতিযোগীদের নিয়ে, বাংলার রমণীদের নিয়ে যে আমরা গেম শো প্রতিবার নিয়ে আসি, তার নাম হচ্ছে সেরা পাড়া সেরা রমণী। সেই অনুষ্ঠান নিয়ে আমি পিউ আরও একবার হাজির হয়েছি আপনাদের সামনে। এই মুহূর্তে আমার সঙ্গে যে রমণীরা রয়েছেন, অর্থাৎ কালনার শাসপুর মোল্লাপাড়ার রমণীরা, চারজনকেই দেখতে পাচ্ছেন আপনারা, প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত। এক এক করে সেরে ফেলবো, পরিচয় করবো। শুরু করব আপনাকে নিয়ে। কি নাম? নমস্কার, আমি রিনা ব্যাপারী। আচ্ছা, আমি কালনার থেকে আসছি। আচ্ছা, রিনার কতদিন হলো বিয়ে হয়েছে? আমার বিয়ে 10 বছর হলো। 10 বছর? কত ছোটবেলায় বিয়ে করে ফেলেছিলে? আমার 16 বছর বয়সে বিয়ে হয়। আমার মাধ্যমিক দিই যখন আমি, মানে আমার শাশুড়ি যিনি, তিনি খুব অসুস্থ ছিলেন, আমার মাও অসুস্থ এদিকে, সেই হিসেবে তাড়াতাড়ি করে। তো তুমি একবারও বলোনি যে আমি পড়াশোনা করতে চাই, পরে বিয়ে করবো বা কিছু? না, আমার কথা ছিল যে শ্বশুরবাড়ি এসে পড়াশোনা হবে, কিন্তু সেটা আর হয়নি। ভবিষ্যৎ চলে যাব পরের পার্টিসিপেন্টের কাছে। আমার নাম চৈতালি বাড়ুই, আমি কালনা থেকে আসছি। মিষ্টি লাগছে দেখতে। থ্যাংক ইউ। এত ছোট বয়সে বিয়ে করে ফেলেছো? আমার 2.5 বছর হয় বিয়ে হয়েছে, গ্রাজুয়েশন কমপ্লিট করেই বিয়ে করেছি। আচ্ছা, মানে একটু ছোটখাটো দেখতে, আমার একদমই বাচ্চা হয় না। বাচ্চা আছে আমার, 2 বছরের বাচ্চা একটা। তাই? কি মেয়ে? ছেলে। ছেলে? আচ্ছা, কিন্তু খুব ভালো করে খেলতে হবে। হ্যাঁ, চলে যাব পরের পার্টিসিপেন্টের কাছে। আমার নাম অঞ্জলি হালদার। আচ্ছা দিদি, তো মনে হচ্ছে একটা লম্বা ইনিংস খেলা হয়েছে, মানে অনেক দিন হলো দাম্পত্য জীবন না? মোটামুটি কত বছর পার করলে? 26 বছরে। তো এই 26 বছরে ওঠা পড়া সবকিছুই লেগে থাকে, কি রকম এক্সপেরিয়েন্স হলো সব মিলিয়ে জীবনে? ঠিকই আছে, অসুবিধা কোনো কিছু। ছেলে মেয়েরা কি করে? ছেলে আমার একটা, একটাই ছেলে। হ্যাঁ, এই 25 বছর বয়স ছেলে। পড়াশোনা করছে? না, বিয়ে করেছে। আর ব্যবসা, আমাদের শাড়ির ব্যবসা। চলে যাব পরের পার্টিসিপেন্টের কাছে। আমার নাম রিনা পাল, আমি কালনাতেই, মানে কালনা হয়েই খেলছি আমি। আমার বাড়ি সোদপুর। আচ্ছা, কতদিন হলো বিয়ে হচ্ছে? বিয়ে হয়েছে 10 বছর হয়ে গেছে। 10 বছর? হ্যাঁ। মানে আজকাল মনে হয় সবাই খুব কম বয়সে বিয়ে করে ফেলছে, একেবারে 10 বছর 12 বছর 14 বছর আমি কারোর কম আর শুনছি না। খুব ভালো, কালনার শাসপুর মোল্লাপাড়ার কিন্তু আমার 4 রমণী একেবারে প্রস্তুত এই খেলায় নামার জন্য। তবে খেলাটা শুরু করার আগে তোমাদেরকে একটু আমি খেলাটা বুঝিয়ে দিই। দেখতে পাচ্ছ পেছনের ট্রেতে কতগুলো বিস্কিট রয়েছে, পাশে রয়েছে সুতো। ওই সুতোটা কি করতে হবে, বিস্কিটের মধ্যে গলিয়ে দিয়ে সেটাকে ওখানে বাঁধতে হবে, সামনে যে দড়িটা আছে। তারপরে আবার একটা বিস্কিট নিয়ে যে দড়িটা থাকবে তার মধ্যে দিয়ে বাঁধতে হবে। এভাবে একটা লম্বা চেন তৈরি করতে হবে তোমাদেরকে, যার জন্য তোমাদের কাছে সময় থাকছে 50 সেকেন্ড। এই 50 সেকেন্ডের মধ্যে তোমরা যে কটা বিস্কিট লাগাতে পারবে সেই অনুযায়ী তোমাদের স্কোর হবে। পার বিস্কিট এক্ষেত্রে 5 পয়েন্টস। বোঝা গেছে? তাহলে আমরা খেলাটা শুরু করব। তোমাদের সময় শুরু হচ্ছে ঠিক এখন। পরের বিস্কিটটা লাগাও গিয়ে ওর সাথেই, সুতোটার সঙ্গেই আবার। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। ঝটপট, তাড়াতাড়ি, একে অপরকে কিন্তু টেক্কা দিতে হবে, এভাবে আস্তে আস্তে করলে হবে না। কিন্তু বিস্কিটটা ওখানেই কিন্তু একেবারে বেঁধে তারপরে এখানে আসবে। বাহ, বেশ ভালো যাচ্ছে। অঞ্জলি দি একটু হাত চালিয়ে স্টপ। কালনা শাসপুর মোল্লাপাড়া রমণীদের এই খেলা এখানে শেষ হলো। প্রথমেই রিনা ব্যাপারিয়া, চৈতালি বাড়ুই, তারা দুজনেই কিন্তু 15-15 করে স্কোর করেছিল, তো সেখানে আমরা পেয়ে গিয়েছিলাম দুজনকে। কিন্তু পরে যারা দুজন রয়েছেন, অর্থাৎ অঞ্জলি দি এবং রিনা, সেক্ষেত্রে তাদের মধ্যে একটা টাই হয়েছিল এবং সেই টাই ব্রেকারে রিনা উঠে আসলো। এবং অঞ্জলি দিকে আমরা এখান থেকেই বিদায় জানাচ্ছি সবচেয়ে লোয়েস্ট স্কোরের জন্য। বাকিটা প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন তোমরা পরের রাউন্ডে চলে গেলে। আর অঞ্জলি দি যেহেতু আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, তাকে কিন্তু আমরা খালি হাতে ছাড়বো না। তার জন্য রয়েছে সুখামের তরফ থেকে এই উপহারটি। এবারে আমরা খেলবো কালনার রং পাড়া রমণীদের সঙ্গে, কিন্তু তার আগে সেরে ফেলবো, পরিচয় পর্ব। প্রথমে যাব এই টিমের যিনি টিম লিডার, অর্থাৎ শ্যামলিদির কাছে। শ্যামলিদি নমস্কার, অনেক স্বাগত আপনাকে। কিরকম আছেন বলুন? হ্যালো দিদি, আমি ভালোই আছি। কিরকম লাগছে এখানে এসে? খুব সুন্দর। খুব ভালো লাগছে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এরকম একটা উদ্যোগ নিলেন, সবাইকে নিয়ে আসলেন একসঙ্গে, ঠিক কিরকম ভাবে চিন্তাটা আসলো মাথায়? আমার এই খেলা এগুলো খুব ভালোই লাগে। আচ্ছা, দিয়ে একদিন টিভিতে দেখতে পেয়ে দিয়ে সবাইকে বললাম, আগে আপনাদের ফোন করলাম, যখন এখানে আমি সিলেক্ট হয়ে গেলাম দিয়ে এদের সবাইকে আমি রাজি করলাম। সব প্রতিবেশী না আত্মীয় স্বজন? আত্মীয় না, প্রতিবেশী, সবাই প্রতিবেশী। এবারে যে দিদি সঙ্গে রয়েছেন তার সঙ্গে কথা বলে নেবো। নমস্কার। নমস্কার, আমি কালনা থেকে আসছি, স্বপ্না বিশ্বাস। আচ্ছা, স্বপ্নাতে কি করা হয়? হাউসওয়াইফ? হ্যাঁ, আসবি। আচ্ছা, কিরকম সংসার জীবন কাটছে? ভালো। ভালো? হ্যাঁ। উদ্যোগ তো যাওয়া হয়? হ্যাঁ। মানে কোনো অভিযোগ নেই সঙ্গে কাছে? তাই? না, একবারে বলছেন কিন্তু পরে বাড়ি গিয়ে বলবেন না কিন্তু? না।
যেটা কিনা দাও না এটা ছিল অভিযোগ কিন্তু বললাম না, অভিযোগ নেই। আচ্ছা খুব ভালো লাগলো। পরের পার্টিসিপেন্টের কাছে যাব। কার? আমি রীতা মণ্ডল, আমি কালনা থেকে এসেছি, রংপাড়া গ্রাম থেকে। আমার বিয়ে হয়েছে 18 18 বছর আমার বড় ছেলের বয়স এই 17 চলছে, আমি শিল্পী মন্ডল, আমি কালনা রংপাড়া থেকে এসেছি। প্রত্যেককে কিন্তু অনেক অভিনন্দন। খেলার নিয়ম তো আপনার প্রত্যেকে জানেনই, চলে যাবো সরাসরি খেলার দিকে। আর আপনাদের সময় শুরু হচ্ছে ঠিক এখন। আমরা কিন্তু ঘরকুনার এই কাজগুলো সবসময় করে থাকি বাড়িতে, সেলাই করা, তো সেরকমই সুতে সুত মানে সুতো পরানোর মতন কিন্তু ব্যাপারটা। এসে এখানে বেঁধে দিতে হবে, একটু দড়িটা ওখানে একটুখানি বড় করে রাখবেন, পরে কিন্তু ওখানে আবার একটা বিস্কুট বাঁধতে হবে। ইত্যাদি একটু পাস করতে হবে, তো প্রত্যেককে তো বেঁধে ফেললো দুটো করে, বিস্কিটটা আবার ভেঙে ফেলবেন না এত তাড়াহুড়োর মধ্যে। স্টপ। কালনা রংপাড়া রমণীদেরকে নিয়ে কিন্তু এই খেলাটা দারুণ লাগলো, কারণ দেখতে পেলেন আপনারাও যখন খেলাটা আমরা শেষ করলাম প্রত্যেকের স্কোর কিন্তু প্রায় সমানই ছিল। তারপরে আমাদেরকে প্রত্যেককে নিয়ে আবার টাই ব্রেক করতে হয়েছে, এবং সেক্ষেত্রে রেজাল্টটা ঠিক এরকম দাঁড়ালো। প্রথম যিনি ছিলেন অর্থাৎ শ্যামলী সরকার, উনি পেলেন 14। স্বপ্না বিশ্বাস, আপনি পেয়েছেন 18। রীতা মণ্ডল, আপনি স্কোর করেছেন 27। তারপরে অর্থাৎ লাস্ট পার্টিসিপেন্ট, উনি পেয়েছেন 26। শ্যামলী সরকার যিনি 14 স্কোর করেছেন তাকে এই রাউন্ড থেকে আমাদেরকে এলিমিনেট করতে হচ্ছে, আর বাকিদেরকে অনেক অভিনন্দন। পরের রাউন্ডে আপনারা চলে গেলেন, আপনাকে খালি হাতে ছাড়বো না, আপনার জন্য রয়েছে একটা ছোট্ট গিফট যা সুকান প্রেজেন্ট করছে। মগরাহাটে সাহা পাড়ার রমণীরা এখন আমার সঙ্গে রয়েছেন, তারা খেলবেন আমাদের সঙ্গে এই রাউন্ড। তবে খেলার আগে সেরে ফেলবো পরিচয় পর্ব, আর প্রথমেই যাব এই টিমের টিম লিডার অর্থাৎ বন্দনা হালদারের কাছে। দিদি স্বাগত আপনাকে। নমস্কার। কিরকম লাগছে বলুন এখানে এসে? খুব ভালো লাগছে, আমি এর আগেও আরেকবার এসেছি এখানে। আচ্ছা, জিও ম্যাডামে খেলে গেছি, চ্যাম্পিয়ন হয়ে গেছি। বাহ, এখানে আসতে পেরে আরো ভালো লাগছে। আজকে তো চ্যাম্পিয়ন হতে হবে, কিন্তু চেষ্টা করব করে বজায় রাখতে হবে। আমি এক এক করে এবার একটু পরিচয় পর্বটা সেরে ফেলি। প্রথমেই ওনার সঙ্গে নমস্কার। আপনি তো হেসেই ঘোরাঘুরি খাচ্ছেন একেবারে, এত হাসি মানে হাসিটা পাচ্ছে কেন? আপনার নাম বলুন। প্রতিমা হাল্লা। আচ্ছা, কিরকম লাগছে ওনার সঙ্গে আজকে এখানে এসে খেলতে? খুব ভালো লাগছে এসে। দেখে বোঝাই যাচ্ছে মনে খুব আনন্দ রয়েছে। ভালো থাকবেন, চলে যাব পরের পার্টিসিপেন্টের কাছে। খুব মিষ্টি করে সেজে এসেছে। হ্যাঁ, আমি প্রিয়া হালদার। আচ্ছা, মগরাহাটের গ্রামবাসিন্দা। অসুবিধা, লাভ ম্যারেজ হলো? হ্যাঁ, লাভ আবার অ্যারেঞ্জ, লাভ কাম অ্যারেঞ্জ। তারপরে পড়াশোনাটা করলেন না? পারিবারিক প্রবলেমে। আচ্ছা, চাইনি। চলে যাবো পরের পার্টিসিপেন্টের কাছে। আচ্ছা দিদি, পরিচয় তো করবো, নামটা জানবো, কিন্তু আমার ভীষণ আমি মানে কৌতূহলী যাকে বলে, খুশাশুরি করে হলেন এই বয়সে, আর ওনার একই বয়সে তো মনে হচ্ছে। আমার এমনিতে আরও দুটো মেয়ে বিয়ে হয়ে গেছে, নাতি হয়ে গেছে, নানি হয়ে গেছে, শাশুড়ি হয়ে গেছেন। ওনার শাশুড়ি কী করে, সম্পর্কটা কীরকম? পাশেরই কাকারই বউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, একেবারে রমণীরা প্রস্তুত, পরিচয় পর্ব হয়ে গেল, চলে যাবো একেবারে সরাসরি খেলার দিকে। খেলার নিয়ম প্রত্যেকেই জানেন, আর আপনাদের সময় শুরু হচ্ছে ঠিক এখন। প্রথমে তো বন্দনা দি আর প্রতিমা দি দুজনে এগিয়েই ছিলেন, তারপরে প্রিয়া এবং জয়ন্তী দির সঙ্গে একটা টাই ব্রেক হলো, এবং সেই টাই ব্রেকারে কিন্তু প্রিয়া অনেকটাই এগিয়ে গেল জয়ন্তী দির থেকে। সেক্ষেত্রে এই রাউন্ড থেকে বাকিরা প্রথম তিনজন চলে যাচ্ছেন পরের রাউন্ডে, বিদায় নিচ্ছেন জয়ন্তী দি, তাই খালি হাতে তাকে ছাড়বো না, তার জন্য রয়েছে একটি প্রেজেন্টেশন যা সুকাম প্রেজেন্ট করছে। জয়ন্তী দির জন্য রইল এই গিফটটা। আর এবার যে রমণীদের সঙ্গে খেলবো তারা হচ্ছেন গড়িয়ার গোষ্ঠতলার। খেলবো তো অবশ্যই, তবে তার আগে একটু পরিচয়টা সেরে ফেলি। প্রথমেই যাব এই টিমের টিম লিডারের কাছে অর্থাৎ ঝর্ণার রায়ের কাছে। ঝর্ণা দি, অনেক অনেক স্বাগত, নমস্কার। খুব সুন্দর দেখাচ্ছে আপনাকে কিন্তু। আচ্ছা, আপনি তো টিম লিডার, এই টিমে সবাইকে নিয়ে এসেছেন একেবারে, তো এভাবে মানে ইচ্ছাটা হলো কীভাবে?
আসলে আমার ইচ্ছা খুবই এরকম ছোটো থেকে খেলি, কিন্তু আমার ছেলে এটা পুরো লিড করেছে। আমি বলেছিলাম যে দেখ বাবা পাড়ার সেরা পাড়া এরকম রমণী হয়, আমি যদি যেতে পারতাম খুব ভালো লাগতো। তখন আমার ছেলে ফোন করে সমস্ত ব্যবস্থা, এই কথা বলা হয়ে করা সব আমার ছেলে ছেড়ে দিয়েছে। আসলে আমি একটু রাত দিয়ে ভালোবাসি, ভালো রান্না বান্না করি, তো বলে আমাকে এটা তারা রান্না করে দেবে, আমি যা আছে ঠিক আছে তুই আমাকে যোগাযোগ করে দে। আজকে সঙ্গে কারা এসেছে আপনার সঙ্গে? আমার এসেছে আমার ননদ এসেছে। আচ্ছা, তারপরে আমার কালনা থেকে, আমি গড়িয়ার গোষ্ঠপাড়া থেকে খেলতে এসেছি। মানে কালনা থেকে আপনি আসছেন কিন্তু গড়িয়ার হয়ে খেলছেন, বাহ খুব ভালো ব্যাপার। কি করা হয়? আচ্ছা, বাড়িতে আর কে কে রয়েছে? আমার স্বামী আছে, শ্বশুর শাশুড়ি আছে, দুই ছেলে আছে। দুই ছেলে, তাদেরকে নিয়ে সংসার? হ্যাঁ। পরের পার্টিসিপেন্ট, হ্যালো ম্যাম, সেদিন এসেছো। হ্যালো, আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কথাগুলি হালদার এই টিমের হয়ে খেলতে এসেছি। আচ্ছা, তাহলে তুমি মগরাহাটে দক্ষিণ চব্বিশ পরগনা? আমি সবেমাত্র মাধ্যমিক দিয়েছি। তাই তো, তুমি শাড়ি পরতে খুব ভালোবাসো নাকি? হ্যাঁ। তাই মানে অনেকে বলে শুধুমাত্র সরস্বতী পূজোতে পরবো, অন্য সময় পরবো না। সরস্বতী পূজোতে এবছর শাড়ি পরতে পারিনি, সামনে মাধ্যমিক ছিল তাই। কেন, শাড়ি পরতে কি অনেক সময় লাগতো? শাড়ি পরতে সময় লাগতো বলতে দুদিন বাদেই মাধ্যমিক পরীক্ষা, সেই জন্য ঠিকঠাক বেরোনো হয়। পরীক্ষা ভালো হয়েছে? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, খুব ভালো। আজকে যাতে এখানে যে পরীক্ষাগুলো এক এক পর এক আসবে তোমার সামনে, সেগুলো যেন খুব ভালো হয়, এই অভিনন্দন জানিয়ে আমরা এবার আমাদের খেলা শুরু করব। তাহলে আমাদের এই রাউন্ড খেলা সম্পর্কে আপনারা প্রত্যেকেই জানেন, তো আমরা সরাসরি চলে যাব খেলায়। আর আপনাদের সময় শুরু হচ্ছে ঠিক এখন। ভালো হচ্ছে, মোটামুটি প্রত্যেকে একটা করে লাগিয়ে ফেললে কি বলে অত তাড়াহুড়ো দিচ্ছে। গড়িয়ার গোষ্ঠতলার রমণীরা কিন্তু ইতিমধ্যে তাদের খেলাটা শেষ করে ফেলেছেন, এবং প্রথমেই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে শুক্লা বিশ্বাস উনি প্রথমভাবেই একেবারে উতরে গিয়েছিলেন, কিন্তু সেই সময় বাকি তিনজনের মধ্যে টাই হয়ে গিয়েছিল। আর টাই ব্রেকের পর ঠিক রেজাল্ট এরকম দাঁড়ায়, ঝর্ণা দি উনি 21 স্কোর করেছেন, রেখা রায় উনি 12 স্কোর করেছেন, আর কথাকলি ও 21 করেছে। তো সেক্ষেত্রে কথাকলি, ঝর্ণা দি এবং শুক্লা তোমরা তিনজনেই চলে যাচ্ছ পরের রাউন্ডে, এবং রেখা রায় অর্থাৎ রেখা দিয়ে আমাদের এই রাউন্ড থেকে আপনাকে বিদায় জানাতে হচ্ছে। কিন্তু মন খারাপ করবেন না, খালি হাতে ছাড়বো না, আপনার জন্য রয়েছে একটা গিফট। রেখা দিয়ে এটা আপনার জন্য, খুব ভালো থাকবেন।